হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাজির হয়েছি আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নার খুবই একটা বিখ্যাত গুয়াংজুর দর্শনীয় স্থান। তো গুয়াংজু শহরটাকে আর কি চায়নার তৃতীয় সৌন্দর্যের দিক থেকে আর কি বৃহত্তম শহর বলা হয়, কারণ বেইজিং এবং সাংহাই এর পরেই আর কি গুয়াংজু হচ্ছে সবচেয়ে সুন্দর শহর। তো সেরকমই একটা খুব দর্শনীয় সুন্দর জায়গা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা খুব একটা বিখ্যাত আর কি দর্শনীয় জায়গা গুয়াংজুর। যারা গুয়াংজুতে আসেন আর কি ঘুরতে, তারা কিন্তু এই জায়গাটা না ঘুরে আর কি না দেখে ফেরেন না। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুয়াংজুর সবচেয়ে বড় মানে উঁচু টাওয়ার, যেটা টেলিকমিউনিকেশন টাওয়ার। এই টাওয়ারটা কিন্তু অনেক সুন্দর, দেখলে আপনারা বুঝতে পারছেন। আর এখানে সব সময় আর কি বাইরের থেকেও দর্শনার্থীরা সব সময় আর কি এখানে ভিড় করে থাকে দেখার জন্য, এতটাই সুন্দর এই জায়গাটা। আসলে ভিডিওর মাধ্যমে তো সবকিছু কভার করা সম্ভব হয় না, যেটুকু পারলাম সেটুকুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কি এই টাওয়ারের পাশেই আর কি আমি বললাম যে এটা দর্শনীয় স্থান। তো এই ট্রেনটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চারা আর কি এই বাচ্চাদের বাবা মারা এই ট্রেনে করে বাচ্চাদেরকে একটু চড়িয়ে আশপাশে একটু ঘুরে দেখে মজা করে এরকমই। আর এর পাশেই যে রিভারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পার্ল রিভার। তো এই রিভারে অনেক মুক্তা পাওয়া যায়, যার জন্য আর কি এই রিভারের নামটা হয়েছে পার্ল রিভার। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিপিং হচ্ছে। তো একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে শিপিংটা এখানে কেমন করে হয়। তো দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর, আর শিপ গুলো কিন্তু অনেকটাই সুন্দর। রাতের বেলায় আর কি এর অপরূপ দৃশ্য আর কি না দেখলে বোঝা যায় না যে কতটা মনোমুগ্ধকর। তো এই যে শিপের ভিতরটা হচ্ছে এরকমই। তো দেখতে পাচ্ছেন যে নদীর বুকে কিন্তু শিপের ছাদ থেকে আমি ভিডিও ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিপ কিন্তু চলছে। তো চারপাশটা কিন্তু এই নদীর বুকে ভেসে ভেসে দেখতে এবং কতটা সুন্দর, আসলে যেভাবে আমি ভিডিওটা ধরেছি এভাবে আর কি সবকিছু কভার করে আপনাদেরকে দেখিয়ে বা বলে বুঝানোর মতো না, আসলে এটা অনেকটা অনুভূতির বিষয়। তো দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর একটা বিষয় যে এই শিপটা যখন চালানো হয়, তখন কিন্তু এই শিপের ভিতরে ইংরেজি এবং চাইনিজ ভাষায় অনেক ইতিহাস বিষয়ক তথ্যমূলক আর কি অনেক কিছু বলা হয়, যেগুলো শুনে জানা যায় যে ইতিহাসটা এই নদীর উৎপত্তি এবং এই শহরের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে আর কি জানানো হয়।
তো এই শিপটা কিন্তু কি হচ্ছে আপনার যখন চলে এটা কিন্তু 2 কিলোমিটার দেখা যায় যে নদীর 2 কিলোমিটার জুড়ে এই দর্শনীয় জায়গাটার এক দিকে যে আবার অন্যদিকে ফিরে আসে এভাবে আর কি শিপটা চালানো হয়। এবং এই শিপে যারা ওঠেন তারা আর কি নদীর বুক থেকে শহরের এবং পার্শ্ববর্তী সৌন্দর্যটা উপভোগ করেন। আর এখানে এতটাই আর কি জনবহুল থাকে, এখন কিন্তু রাত প্রায় 12টা, তারপরেও দেখতে পাচ্ছেন যে কতটা আর কি মানুষ এখানে। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিওটা দেখাতে, তো কেমন লাগলো আপনাদের অনুভূতিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, সবার শুভকামনায়।